আগে শুনতাম বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র আসতো, এখন এ রাজ্যের সর্বত্রই মুঙ্গেরে পরিণত হয়েছে। মঙ্গলবার রায়গঞ্জের ইনস্টিটিউট হলে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিশেষ সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিক বৈঠকে আলোচনার পর বিজেপি জিন্দাবাদ স্লোগান তুলে পতাকা উত্তোলন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক নীল বনসল, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, দলের জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিশিষ্ট দলীয় নেতৃত্ববৃন্দ। অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে লটারির টাকা ঢোকা নিয়ে মন্তব্য করে সুকান্ত মজুমদার বলেন, আমরাও একটু হাতটা দেখাই, ডিয়ার লটারি হোক বা অন্যান্য লটারিগুলো তারা পেয়েছেন, ওগুলির টিকিট আমরাও কাটব। তিনি আরো বলেন, এসবের সিবিআই তদন্ত হওয়া উচিত। মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে 19 সালের 51 লক্ষ টাকা ঢুকেছে এবং অনুব্রতের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ঢুকেছে, আরো নতুন 3টে লটারি হচ্ছে, কি বলবেন? এখন আমরা শুধু এটুকুই বলছি যে কারণ জ্যোতিষী দেখাতো, এরা আমাদেরকে একটু খোঁজ খবর দিই, আমরাও একটু হাত টাত দেখাই, দেখি আমরাও এই রিয়াল লটারি হোক বা অন্যান্য যে লটারিগুলো যারা পেয়েছে সেই লটারিগুলোর টিকিট আমরাও কাটবো। দাদা সিবিআই তদন্ত হওয়া উচিত। একটি মেয়ে, সে তার সাথে আমাদের কোনো ব্যক্তিগত স্তরে শত্রুতা নেই, তার বাবার দৌলতে তার নাম এইভাবে কলঙ্কিত হয়ে যাচ্ছে, এটা দেখতে আমাদের খারাপ লাগে যে কীভাবে টাকাকে, ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে লটারি পাওয়ানোর মাধ্যমে। কলকাতায় রেলগাড়ি থেকে এক অস্ত্র কারবারির গ্রেফতার প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, পশ্চিমবঙ্গ যৌতুকগৃহে পরিণত হয়েছে, রাজ্যের সমস্ত জায়গা থেকে বোমা বন্দুক উদ্ধার হবে, পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসবে ততই তা বাড়বে, কলকাতা থেকে এই অস্ত্র জেলায় জেলায় রফতানি হবে। কর্মী সভার পর রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্তবাবু এই অভিযোগ করেন। আজকেও দমদম থেকে অস্ত্র উদ্ধার, অস্ত্র কারবারি অ্যারেস্ট, কি বলবেন? গোটা রাজ্য হচ্ছে এখন যৌতুকগৃহে পরিণত হয়েছে, সব জায়গা থেকে বোম বন্দুক, আর যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে দেখবেন তত বাড়বে, এগুলো সব এখানে রপ্তানি হবে বিভিন্ন জেলায় জেলায়। আগে বিহারের মুঙ্গেরের কথা শুনতাম, এখন তো পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে মুঙ্গের হয়ে গেছে। হাওড়ার ছেলে আজকে অ্যারেস্ট হয়েছে জম্মু কাশ্মীরে, জঙ্গি সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, জঙ্গি কোনায় মুখ্যমন্ত্রী এবং তার সরকার অনুপ্রেরণা দিচ্ছে, এটাই তো হবে। আপনাদের জেলাতেও তো বেশ কয়েক বছর আগে এনআইএ এসে ইটাহার থেকে 3 জনকে ধরে নিয়ে গেছিল, আপনারা যদি মনে করতে পারেন। গোটা দেশে পিএফআইকে ব্যান করেছে আমাদের কেন্দ্র সরকার। দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্য সরকার পিএফআই এর বিরুদ্ধে কোনো নোটিফিকেশন বের করেনি। নিয়ম হচ্ছে কেন্দ্র সরকার ব্যান করার পর রাজ্য সরকারকে নোটিফিকেশন বের করতে হয়। গোটা দেশ জুড়ে 250 জন পিএফআই এর নেতা তারা অ্যারেস্ট হয়েছে, যারা ভারত বিরোধী কাজ করতো, সেরকম প্রমাণ আছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে। পশ্চিমবঙ্গে 1 জন পিএফআই নেতা অ্যারেস্ট হয়নি, পশ্চিমবঙ্গ পুলিশ করেনি, 1 জন হয়েছে, তাকে অন্য রাজ্যের পুলিশ করেছে, কারণ সে অন্য রাজ্যে ছিল। মুখ্যমন্ত্রী চাইছেন পিএফআই বাড়ুক এখানে। জঙ্গিপনায় মুখ্যমন্ত্রী ও তার সরকার অনুপ্রেরণা দিচ্ছে বলে আজ সুকান্তবাবু অভিযোগ করেন। তিনি কেন্দ্রীয় সরকার জঙ্গি গোষ্ঠী পিএফআই কে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু এ রাজ্যের সরকার আজ পর্যন্ত 1 জন পিএফআই সমর্থককে গ্রেফতার করতে পারেনি। ভারত সরকার 250 পিএফআই সদস্যকে গ্রেফতার করেছে। সুকান্তবাবুর অভিযোগ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এখান থেকেই ভারত বিরোধী সংগঠন পিএফআই সদস্য বৃদ্ধি পাক। রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে উত্তম পালের সঙ্গে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।